বেআইনি তামার তার বোঝাই ট্রাক আটক করল মেমারি থানার পুলিশ। জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া রায়বাটি এলাকা থেকে তামার তার নিয়ে একটি ট্রাক আসছিল। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে বেআইনি হাজার কেজি তামার তার উদ্ধার করেছে মেমারি থানার পুলিশ। বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠিয়েছে মেমারি থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত চন্দন দাসের বাড়ি মুর্শিদাবাদ জেলার মধুনিয়া এলাকায়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দবার্তা। বেআইনি তামার তার বোঝাই ট্রাক আটক করল মেমারি থানার পুলিশ। জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া রায়বাটি এলাকা থেকে তামার তার নিয়ে একটি ট্রাক আসছিল। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে বেআইনি হাজার কেজি তামার তার উদ্ধার করেছে মেমারি থানার পুলিশ। বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠিয়েছে মেমারি থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত চন্দন দাসের বাড়ি মুর্শিদাবাদ জেলার মধুনিয়া এলাকায়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।